আমরা বলেছি যে বর্তমান এই বিনা ভোটের যে মাফিয়া সরকার, মাফিয়া সরকার আমি বলছি না, আন্তর্জাতিক ভাবে তারা স্বীকৃত, আল জাজিরার মতো গণমাধ্যম বলছে তারা মাফিয়া একটা সরকার। তো এই মাফিয়া সরকার আপনার তাদের বিরুদ্ধে যারা যাচ্ছে, তাদের ক্ষমতায় থাকার পথে যারা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, তাদেরকে আপনার দেখেছেন যে শুধুমাত্র মামলা হামলা দিয়ে কিন্তু ক্ষান্ত হয়নি, তাদেরকে গুম খুনও করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এবং এই যে জালিম সরকার, অত্যাচারী সরকার, খুনি সরকার, ভারতের গোলাম সরকার, তারা তো আজীবন চিরস্থায়ী হবে না, অবশ্যই তাদের পতন হবে এবং তাদের পতন ঘনিয়ে আসছে অসংখ্য। তাদের দেখেন এই যে পাপের যারা, এই মাফিয়া সরকারের যে পাপের সাম্রাজ্য যারা গড়েছে, বা এই পাপের সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য যারা অপকৌশল করেছে, তাদের অনেকেই চলে গিয়েছেন। আমি আল্লাহর কাছে বলি তাদেরকে আল্লাহ ক্ষমা করুক, কিন্তু আল্লাহ ক্ষমা করবে কিনা সেটা আল্লাহর বিষয়। এবং এদেশের অসংখ্য মানুষের অভিশাপ নিয়ে যে তারা মরেছে, সেটি তাদেরকে ক্ষমা করবে কিনা সেটি আল্লাহ পাক আপনার নির্ধারণ করবে। তো যাই হোক, আমি যেই কথাটি আপনাদেরকে বলতে চাই এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দকেও একটা জিনিস বলবো, যে এই রমজান মাসে আপনি অবশ্যই যে কোনো ধর্মাবলম্বী হন, আপনি মুসলমান হন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আপনি আপনার ধর্মীয় গ্রন্থে হাত দিয়ে বলবেন যে আওয়ামী লীগ আজকে যেভাবে ক্ষমতায় আছে, এইটা কি কোনো সঠিক কিংবা বৈধভাবে ক্ষমতায় আছে কিনা। আপনি যদি আপনার ধর্মীয় গ্রন্থে হাত রেখে বলতে পারেন যে আওয়ামী লীগ যা করছে সব লিগ্যাল করছে, আওয়ামী লীগ বৈধভাবে ক্ষমতায় আছে, আমি রাজনীতি ছেড়ে দেব এবং আপনাদের সাথে কমিটমেন্ট দিচ্ছি, আপনাদের সাথে লাইভেও কথা বলবো না, কারণ আপনারা দেখেছেন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প সহ আমেরিকার যারা প্রেসিডেন্ট নির্বাচিত হয়, তারা বাইবেলের উপরে শপথ রেখে, হাত রেখে শপথ করে। ইভেন বাংলাদেশেরও আপনার যারা আপনার গুরুত্বপূর্ণ পদে শপথ নিয়ে থাকেন, অনেকে ধর্মীয় গ্রন্থকে ছুঁয়ে শপথ নিয়ে থাকেন। কারণ আমরা যারা বিশেষ করে বিভিন্ন ধর্মে বিশ্বাস করি, তারা মনে করি যে বিশেষ করে এই ধর্মগ্রন্থ এটা সৃষ্টিকর্তার বাণী, এই বাণী ছুঁয়ে আমি মিথ্যা কথা যদি বলি সৃষ্টিকর্তা আমার উপরে নাখোশ হবে। কাজেই আমি আজকে যারা ছাত্রলীগ করেন, যুবলীগ করেন, আওয়ামী লীগ করেন, আপনার আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠন করেন, সেই সব ভাই বোনদেরকে, সেই সব নেতাকর্মীদেরকে বিনয়ের সাথেই বলবো যে আমি ভুল হতে পারি, আমি যদি ভুল হই তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু আপনাদেরকে একটা অনুরোধ করব যে আপনারা ধর্মগ্রন্থটা হাতে নিয়ে, ধর্মগ্রন্থ ছুঁয়ে আপনি বলবেন যে এই আওয়ামী লীগ সরকার 2013 সালে কোনো বৈধ প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছে কিনা, 2018 সালে কোনো বৈধ প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছে কিনা, তারা ক্ষমতায় থাকার জন্য এদেশের মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে কিনা, এদেশের মানুষকে গুম খুন করেছে কিনা, এদেশের মানুষকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করেছে কিনা। আপনি যদি ধর্মগ্রন্থ ছুঁয়ে বলতে পারেন যে না, আওয়ামী লীগ বা বিনা ভোটের এই মাফিয়া সরকার এই জঘন্য কাজগুলো করে নাই, আপনারা যে শাস্তি দেবেন আমি সেটা মেনে নেব এবং রাজনীতি ছেড়ে দেব, কিন্তু ভাষা ভাষা কিংবা একজনকে হয়রানি করার জন্য মিথ্যা প্রোপাগান্ডা ছড়াবেন না, মিথ্যা ষড়যন্ত্র করবেন না। এটা হচ্ছে আওয়ামী লীগ বা আওয়ামী সমর্থক ভাই বোনদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ, কারণ আপনাদেরকেও মরতে হবে। এই করোনাকালীন সময় অসংখ্য মানুষ চলে গিয়েছে, কে চলে যায়? আজকে প্রধানমন্ত্রী ক্ষমতায় আছেন, প্রধানমন্ত্রী মনে করছেন যে আমি ক্ষমতায় থাকবো, এই প্রধানমন্ত্রীও তো চলে যেতে পারেন, পুলিশের আইজিপি সাহেব তিনিও তো চলে যেতে পারেন, এই কারণে আমিও তো চলে যেতে পারি, আমারও পরিবার চলে যেতে পারে, কাজেই কে চলে যাব সেটা কিন্তু নিশ্চিত না। এবং এটাই হচ্ছে আমাদের জন্য একটা দুর্ভাগ্য যে আসলে সময় থাকতে আমরা অনুধাবন করি না। কাজেই ইয়ং মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাদের মরার কথা অনেকেই চলে গেছে, কাজেই আজকে যারা এই যে জনগণের উপরে দমন পীড়ন চালাচ্ছেন ভারতীয় আধিপত্যবাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, এই রমজান মাসেও আলেম ওলামাদের উপরে দমন পীড়ন চালাচ্ছেন, ধরপাকড় করছেন, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছেন, তাদেরকে নির্মূল করার একটা প্রকল্পে নেমেছেন, আমি আপনাদেরকে বলবো আল্লাহ কিন্তু আপনাদেরকেও নির্মূল করে দিতে পারে। কাজী যেটা করবেন নিজের নৈতিক জায়গা থেকে নৈতিকতা বজায় রেখে করুন, মানুষ হিসেবে আপনার বিবেককে প্রশ্ন করে কাজ করবেন। আমি গত 2 এপ্রিল আমি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছিলাম যে দেখেন বর্তমান প্রেক্ষাপটে ভারতে, বিশেষ করে মোদি আসার পরে বাংলাদেশে বাম ডান বিভিন্ন দলমত নির্বিশেষে যে মোদি বিরোধী আন্দোলন হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে, সেটা নিয়ে ভারত খুবই উদ্বিগ্ন, কারণ ভারতের পার্শ্ববর্তী কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভারতের সুসম্পর্ক নেই। বর্তমান সরকার একেবারে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে দলকানা আপনার দৃষ্টিভঙ্গি থেকে ভারতের গোলামি করছে, অন্য মানুষের অধিকার আদায়ের কথা বললে তাদের উপরে দমন পীড়ন চালাবেন, গুলি চালাবেন, তাদেরকে কারাগারে নিবেন,
এবং একটা অসুস্থ মানুষকে কারাগারে নিয়েও আপনার ওষুধটা পোছানোর ব্যবস্থা করবেন না, এটি কোনো একজন প্রকৃত মুসলমানের কাজ নয়। কাজে সেক্ষেত্রে আমি স্পষ্ট ভাষায় যে জিনিসটি বলেছি যে আসলে এই ধরনের কাজ যদি বর্তমান সরকার করে থাকে, কাজে সেই সরকারের যারা বিভিন্ন ধর্ম মতের মানুষ আছেন, বিশেষ করে মুসলমান মানুষ আছেন, তাদের এই সরকারের আপনার এই ধরনের জঘন্য কাজ, মানবতা বিরোধী কাজ, মানবাধিকার ও লঙ্ঘন, যেটা আমি মনে করি এই কাজগুলোর আপনার সমালোচনা করা উচিত। তারা কিন্তু সেই মামলায় জামিনে বের হয়ে এসেছে, কিন্তু সেই মামলার প্রধান আসামি ছিল ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসানাল মামুন। হাসানাল মামুনকে কিন্তু গ্রেপ্তার করেনি, কারণ ওই মামলাটি ছিল আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য, হুমকি দেওয়ার জন্য, এবং আমাকে তখন বলেছিল যেহেতু দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তোমাকে গ্রেপ্তার করা হবে, কাজে তুমি সরকারের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো, সরকারের সাথে আপোষ করে রাজনীতি করো, নানাভাবে প্রলোভন দেখেছে। কিন্তু আমি বলেছি যে মিথ্যা মামলায় আমি জানি স্বাভাবিকভাবে 6 মাস, 1 বছর, 2 বছর আমাকে জেলে রাখলো, 5 বছর জেলে রাখলো, কিন্তু তারপরেও কিন্তু মুক্তি একদিন দিতে হবে। ইসলামপন্থী বা অন্যান্য এইসব এই মুহূর্তে সরকারের জন্য যারা চ্যালেঞ্জ তাদেরকে তো 1 বাই 1 গ্রেপ্তার করছে। এবার বিপিনুরের পালা, তো তারা ওই যে আপনার যেটা বলেছে ওই তথাকথিত সেই আপনার লাইভের বক্তব্যকে কেন্দ্র করে আপনার যুবলীগের নেতা এবং তিনি একজন ব্যারিস্টার, তিনি শাহবাগ থানা আজকে একটা মামলা করেছেন। অবশ্যই আমি মনে করি যেহেতু আমরা এই মুহূর্তে আপনার দেশের একটা রাজনৈতিক শক্তি, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা শক্তি, এবং আন্তর্জাতিকভাবেও বিভিন্ন মানবাধিকার সংগঠন বলেন, বিভিন্ন দেশ বলেন, তাদের সাথে আমাদের একটা যোগাযোগ আছে, পরিচিতি আছে, তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আগামী রাজনীতিতে একটা সম্ভাবনাও সৃষ্টি হয়েছে, কাজেই তাহলে তাদেরকে দমন করতে হবে। সেই ক্ষেত্রে এই যে মামলা করছে, এখন দেখা যায় হয়তো ওই সেই আপনার ছাত্রলীগের সেই কর্মীর মতো, সেই মিথ্যা ধর্ষণ মামলার মতো দেখা যাবে আপনার গ্রেপ্তার করতে পারে, হয়রানি করতে পারে। যেমনিভাবে ব্যারিস্টার মইনুলকে আপনার দেখেছিলেন যে সেদিন আপনার ফেসবুকের একটা টকশোকে কেন্দ্র করে তার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছিল এবং তার বিরুদ্ধে কিভাবে তাকে হয়রানি করা হয়েছিল, কিভাবে তার সম্মান হানি ঘটিয়েছিল এবং জেলখানায় তার সাথে কি ব্যবহারটা করেছিল, কারণ সর্বোচ্চ রাষ্ট্রীয় ব্যক্তিদের নির্দেশেই তার সাথে এই জঘন্য আচরণটা হয়েছিল। ব্যারিস্টার মইনুলের বাবা ইত্তেফাকের আপনার প্রতিষ্ঠাতা সম্পাদক বা ইত্তেফাকের মালিক মানিক মিয়া, যেই মানিক মিয়া বঙ্গবন্ধুর আপনার পূজনীয় শ্রদ্ধা একজন ব্যক্তি ছিলেন, সেই মানিক মিয়ার সন্তানকে এই সরকার এভাবে হয়রানি করেছিল। ব্যারিস্টার মইনুলের যে বিষয়টা টকশোতে ছিল আপনারা সবাই দেখেছেন, টকশোতে স্বাভাবিকভাবে একজন বক্তা আরেকজনকে নানানভাবে সমালোচনা করে, তিনি একটা কমেন্টস করেছিলেন সেটাকে কেন্দ্র করে সেদিন আওয়ামী লীগের নেতা নেত্রীরা মৌমাছির মতো তাকে আক্রমণ করেছিল। ঠিক একইভাবে আজকে যে বক্তব্যটি আমি দিয়েছিলাম শুধুমাত্র তো ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে না, আমি বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দিয়েছি, সেখানে অনেক বিষয় ছিল, সমসাময়িক বিষয়। আমার একজন সহযোদ্ধাকে পবিত্র রমজানের আগের দিন শেহরির ইফতার সামগ্রী বিতরণের জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হলো। ছাত্রলীগ যুবলীগ ইফতার সামগ্রী বিতরণ করছে, তারা কাজ করছে, আমরা করবো না? আমাদের ছাত্র যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গায় রমজানের সময় ইফতার বিতরণ করার প্রকল্প হাতে নিয়েছে, তারা শেহরির সামগ্রী বিতরণ করছে, বিভিন্ন জায়গায় পুলিশ সেগুলো কিনে নিচ্ছে, তাদেরকে কাজ করতে দিচ্ছে না, যে নূরের কোনো সংগঠন এখানে কাজ করতে পারবে না। ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আমার ভাই বোনদেরকে, আমার সহকর্মীদেরকে হুমকি দিচ্ছে। তো আমরা কি এদেশে নাগরিক না? আমাদের কি রাজনীতি করার এদেশে অধিকার নাই? আমাদের কি এই যে দমনপীড়ন চলছে, এই দমনপীড়নের পরে কিভাবে একটা মানুষ স্বাভাবিকভাবে নিজেকে ঠিক থাকে? আজকে বেশ কয়েকদিন ধরে নিজের শারীরিক একটু অসুস্থতা বোধ করছি, বুকে ব্যথা, কাশি, জ্বর, অনেকটা করোনার সিমটম, কিন্তু তারপরেও আপনার ঘরের বাইরে বের হই নাই, যে বের হবো, বের হওয়ার পথে এখন রাস্তা শুনশান, গুম হয়ে যায় নাকি? করোনা টেস্ট করতে যাব, সেখানে আপনার দেখা যায় টেস্ট করতে যাই আবার কোন ভাইরাস নিজের মধ্যে দিয়ে দেয়, যে ভয়ে আতঙ্কে করোনার সিমটম থাকলেও পারিবারিকভাবে আমরা যে ঘরোয়া ট্রিটমেন্ট নিচ্ছি বা আপনার যেটা বলে যে ঘরোয়াভাবে যে ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেগুলো নিচ্ছি, কিন্তু বাইরে যাইনি। কাজে আজকে এই সময়ে রাজনীতি করতে এসে আজকে নিজের লাইফটাকে বিপন্ন করে ফেলেছি বলতে গেলে। এইভাবে কি একটা মানুষের জীবন চলে? আমরা কি রাজনীতি করতে এসে খুব পাপ করে ফেলেছি? আমাদের তো প্রশ্ন এটা, দেশবাসীর কাছে প্রশ্ন এটা। কাজেই দেশবাসীর প্রতি আহ্বান থাকবে যে যারা সবসময় আমাদেরকে প্রেরণা দিয়েছিলেন, আমাদেরকে সহযোগিতা করেছিলেন, সাথে ছিলেন, এই সংকটকালীন সময়ে
এই বিপদপূর্ণ সময়ে আপনাদের একান্ত সহযোগিতা, আপনাদের সমর্থন আমরা চাই।